फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ কারণ ইমাম হোসেন তো কুফায় ঢুকার আগে সৈন্যা বানাইছে ইমাম মুসলিমের মোরা মাইরা বানাইছে মেয়েটা ডাক দিয়া কয় ও হোসাইন গো আজকে কেন আপনি আমার এমন ভাবে আদর করতেছেন আমার বাবারে কেউ মাইরা ফলাইছে নাকি আমার বাবারে কেউ মাইরা ফলাইছে নাকি এই কথা বলার পরে কয় ও মা এবার দুইজনের গলায় একই সঙ্গে ছুরি চালাইলো ইমাম হুসাইন ওই দিক দিয়া মুসলিমের মেয়েটার আদর করে আর বিয়াদতরা ইমাম হুসাইনকে তারা পাত্রা করার জন্য আসতেছি হাই মুসলিম হাই ইব্রাহিম হাই ইব্রাহিম হাই মুহাম্মদ রব উঠে গেল হাই রে দুইজন রে তিনজন রে যেহেতু মাইনা ভালাইছে ইমাম হুসাইন নিশ্চিত হয়ে গেছে আমরাও শেষ কিন্তু আমার নানা জান বলছিলেন খেজুরের ডাল থেকে যেখানে রক্ত বের হবে ওখানে আমি হুসাইন শাহাদাতের সোদা পান করা লাগবে শহর মানু ওই খেজুর গাছের মধ্যে কুদতে দেখোস না খেজুর গাছ থেকে রক্ত ঝরেনি খেজুর গাছের মধ্যে যখন কুদটা মারলো তাজা তাজা রক্ত ঝরতেছে ইমাম হুসাইন কই শহর মানু পর্দার ভিতরে যাও তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ ও শহর বানু ভিতরে যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি আর কি নিবেন বিয়াদবরা ডাক দিয়ে কয় আমরা কাছে মুরিদ হও ইমাম হুসাইন বলেন তোরা বলছো আমার কাছে মুরিদ হবি যেহেতু নবীর আওলাদের সাথে তোরা মুনাফিকি করেছো তোদের সঙ্গে আমার জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না আমার বাড়ি নবী অনেক দূরে বন্না আমার বাড়ি নবী অনেক দূরে রেখে তুমি মোরে পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে আহা রেখে তুমি মোরে পাগল করে হৃদয় দিয়ে ডাকি জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো বল ও মায়ার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার ইমাম হুসাইন ওই কারবালার জমিনে আপনজন সব হারাইয়া ফেলাইছে আমি সব বলতে পারবো না কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বলেন 9 তারিখে রাতের বেলা আমার চোখের মধ্যে ঘুম এসেছে শহর বানু বলে আমার স্বামী ঘুমাইছে ঘুমের ঘরে আমি ঘুম থেকে উঠার পরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি ঘুমাইলেন কিন্তু আপনার চেহারাটা কেন এমন দেখা যায় ইমাম হুসাইন ডাক দিয়ে কই শুনো আমার চেহারা কেন এমন দেখা যায় জানোনি আমার আমি আজকে রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নানার জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছি আমার আর বোঝার বাকি নাই গো আমারও এখন শাহাদতের সুদা পান করার সময় হইয়া গেছে গো এবার শহর বানু ডাক দিয়া বলেন হে স্বামী আপনি স্বপ্নে দেখেছেন নানাকে কিন্তু আমি আজকে রাইতে একটা স্বপ্নে দেখলাম কই কি আজকে রাইতে স্বপ্নে দেখলাম কারবালার জমিনে একটা মহিলা
এক রাওয়ায়েতে পাইলাম মাথার চুল দিয়া কারবালা জারু দিতাছি, আরেক রাওয়ায়েতে পাইলাম খেজুর গাছের ডাল দিয়া কারবালায় জারু দিই। আমি জিগাইলাম মা মা গো ও মা, শহীদ করে দিবে যে এই সন্তানের সর্বঙ্গ শুধু আমার নবী পাকের চুমা দিয়া বরপুর কথা বলতে কেনা, সেই শরীরটা শরীরে কোন পাথর না লাগে। শহর মানু আমার তুমি চিনবা না, আমি হইলাম হাসান হুসাইনের আম্মা জগতের মা ফাতেমা। আজকে কান্নার দিন না, আজকে হলো ঈমান পরীক্ষার দিন, আমার বিদায় দে আমি কারবালায় যাবো। আমি সংক্ষিপ্ত কইরা দিলাম ওই কারবালার জমিনে হুসাইনের বডির ভিতরে যখন ছুরিটা চালাইবো কিন্তু কলার ভিতর আর শরীরটা ঢোকে না, এই জায়গা না বলে কারবালার মাহাত্ম বুঝবেন না। কলিজাটা ফাইটটা যায়, ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন আমার গলার মধ্যে জিন্দগিতে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার ভিতরে হাজার বার চুমা দিয়েছে। এ আমার বন্ধু ও সাইকোটের বাবারা ও চান্দিনের আব্বারারি, এবার হুসাইনের ডাক দিয়ে কয় আমার যদি জবাই করে ঘাড় দিয়া গলা বেড়াইয়া ছুরি সালা, এবার মুখটারে বালুর নিচে ঢুকাইয়া দিল, কানের নদী পর্যন্ত বালুর এক বালুর নিচে যখন ঢুকাইয়া দিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার মুখটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার মুখটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, দুলদুল ঘুরা ফিরে এলো দুলদুল ঘুরা ফিরে এলো হুসাইন এলো না, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, কে মনে করে মারিলি রে তোরা, কেমন করে মারিলি রে তোরা, দিলে কি ধরে না, কান্দে জৈনব কান্দে কুলসুম সখিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা। উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসছে, আমার নবী আয়েশা ডাক দিয়া উম্মে সালমা তোমার কাছে যে আমি দিয়েছিলাম আমার ভাই সিদ্দিক ভাই দেখো আমার ভাই দেখেন বাবারে আমার, আমার নবী যে বলছিলেন না ও ইয়া উম্মে সালমা সিনুই ভাই ইয়া উম্মে সালমা ইজা তাহওয়ালাত হাযি তুরবা, ও উম্মে সালমা এই মাটিগুলা বোতলের ভিতরে জমায়া রাখো। উম্মে সালমা বলেন আমার নবী অনেক আগে বইলা গেছে কিন্তু আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আমার নবী আয়েশা ডাক দিয়ে বলে ও উম্মে সালমা দেখো না বোতলের ভিতরে মাটি গোলার কি অবস্থা। উম্মে সালমা বলে আল্লাহ আকবার টা জোরে হবে, উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
পরে আগে আমি জানতে চাই আপনার দাড়ি মোবারকে কেন বালু দেখা যায় আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায় ও ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মাটি লাগার কারণ কি আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা আগে তুমি দেখো বোতলের মাটির খবর কি উম্মে সালমা কই নবী গো কোনদিন আপনারে এমন দেখি নাই আজকে কেন আপনাকে এমন দেখা যাইতেছে আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা রে আমার কলিজার টুকরা রে যখন কারবালার জমিনে সময়া গোলার ভিতরে ছুরিটা চালাইয়া দিছে আমার নাতি যখন আমারে নানা গো কয়া ডাকটা মানছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি ওই দেহটা কারবালার আমি নবী মদিনা থেকে উইয়া যাইয়া আমার নাতির আছে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি আমার গায়ের ভিতরে কারবালার দোলা বালি লাগা রইছে আমার শরীরের ভিতরে কারবালার মাটি লাগা রইছি ময়ো না ময়ো না রে জয়নাল তুমি জয়নাল ময়ো না হাই রে তুমি জয়নাল ময়ো আরে হাসান শহীদ জোহরেতে হোসেন শহীদ কারবালা হাই রে হোসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল তোমার হোসেন যায় গরনে কারবালাতে পানি না মহরমে এজব ভুকটা মারাই কষ্ট কি গোটাইলেন বাতাস করো ফাতে মার গাই হাই রে বাতাস করো ফাতে মার গাই পুত্র সুখে দোসের আগুন বাতাস কি কান্দা মহরমে আল্লাহ আল্লাহ একি গোটাইলে কলি ফাটিয়া যায়
রে কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, এসময় এজিদের হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই, হে হুসাইন নবীজি রাউলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমা, যে গোলে কিভাবে রে এজিদের দল তলোয়ার চালাই, সে গোলে কিভাবে রে এজিদের দল তলোয়ার চালাই, হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় জবান খুলে কলিয়া হুসাইন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।